এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার মঞ্জুল ও আরিফিন শাকিল। শুরুতে যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। শাকিল, প্রচারণা তো জমজমাট হয়ে গেছে, সামনেই নির্বাচন, কি চলছে এই মুহূর্তে এবং প্রচার প্রচারণায় তারা কি আশ্বাস দিচ্ছেন জনগণের কাছে, বিস্তারিত জানাবেন। যে প্রতীক তৈমুর আলম খন্দকার, তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং সেই সঙ্গে 18 থেকে 19 নম্বর ওয়ার্ডে সেলিন হায়াত আইভি নৌকার জন্য তিনি ভোট চাচ্ছেন এবং যে যার মতো করে আসলে নির্বাচনী যে হিসেব সেই হিসেব কষেই ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আর ভোটাররাও নানান সমীকরণ করছেন, কারণ কাকে ভোট দিলে নগরীর উন্নয়ন হবে, কাকে ভোট দিলে নগরীর পরিবর্তন হবে, সেই হিসেবে আসলে সাধারণ মানুষ আমরা যতজনের সাথে কথা বলেছি তারা বলছেন তারা চেষ্টা করছেন যে নগরীর জন্য যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করার। আপনি জানেন প্রায় 5.25 লাখ ভোটার রয়েছেন এবং তার মধ্যে অর্ধেক ভোটার, প্রায় 49 ভাগ ভোটার এখানকার নারী ভোটার এবং 8% নতুন ভোটার। ফলে নির্বাচনে এবার নারী ভোটার এবং নতুন ভোটার, এই দুই ভোটাররাই আসলে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে এবং তারা বলছেন একটি নিরাপদ, নগরী যারা উন্নয়ন দিতে পারবেন, যারা একটি স্মার্ট নগরী করতে পারবেন, তাদেরকে আসলে প্রার্থী হিসেবে তারা বিবেচনা করছেন। আমরা তৈমুর আলম খন্দকারের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি নানান ধরনের অভিযোগ করছিলেন, নির্বাচনের পরিবেশ বিনষ্ট হওয়ার এক ধরনের আশঙ্কা করছেন, সেই সঙ্গে নির্বাচনের দিন সহিংসতা হওয়ার এক ধরনের তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, বলেছেন তার এরই মধ্যে 17 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং সেই 17 জন নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে, বাকিদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে যেন নির্বাচন থেকে তারা সরে দাঁড়ায়। আমরা এই বিষয় নিয়ে নৌকার যিনি প্রার্থী রয়েছেন সেলিন হায়াত আইভি তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যদিও সেই অভিযোগকে আসলে অস্বীকার করছেন, তিনি বলছেন এগুলো নির্বাচনী কৌশল, সেই সঙ্গে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং নিরপেক্ষ রয়েছে বলে তিনি দাবি করেছেন। আমরা তৈমুর আলম খন্দকার এখন মূলত তার যে প্রচার ছিল সেই প্রচারে এখন বিরতি দিয়েছেন, যেহেতু নামাজের বিরতি রয়েছে, সেই নামাজের বিরতির পর আবারও বিকেল নাগাদ তিনি নির্বাচনী যে তার 12, 13, 14, 15 নম্বর এসব ওয়ার্ডগুলোতে তিনি তার প্রচার চালাবেন এবং সেখানে ভোটারদের কাছে তিনি বলার চেষ্টা করছেন তিনি যদি নির্বাচিত হতে পারেন যে রুটিন ওয়ার্ক উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বদলে তিনি একটি সামগ্রিক উন্নয়ন দিবেন, সেই সঙ্গে যে নতুন করে যে কর বসানো হয়েছে, অতিরিক্ত বাসাবার কর বসানো হয়েছে, তিনি যদি নির্বাচিত হতে পারেন সেই কর মকুব করা হবে বলে তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। মূলত নির্বাচনে জমজমাট এই নির্বাচনী প্রচারের এ ছিল সবশেষ খবর। আকাশ।